ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির পক্ষ থেকে করা হলো প্রেসিডিয়াম মেম্বারদের প্রেস কনফারেন্স 2016। গত 6 মার্চ মিলানস্থ একটি রেস্টুরেন্টে প্রেস কনফারেন্সে প্রেসিডিয়াম মেম্বারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিরুমিয়া মেম্বার। আগামী 13-3-2016 ইউনাইটেড সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী 13 মার্চ 11তম কার্যকরী পরিষদ দ্বিবার্ষিক সম্মেলনের ঘোষণা করা হয়। সংগঠনটি 1991 সালের 8ই আগস্ট থেকে ইতালিয়ান আইন অনুসারে রেজিস্ট্রেশন নম্বর 40155 নথিভুক্ত হয়ে ইতালির মিলানে কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল নেতৃবৃন্দ। সকলে আশা প্রকাশ করেন আসন্ন সম্মেলনে সৎ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে একটি শক্তিশালী কমিটি, যা বৃহত্তর সিলেট সহ বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। ইতালির মিলান থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি নিউজ।